তারা কথা বলে না এদেশের মোমবাতি প্রজ্বলন নিয়ে তারা কথা বলে না এদেশের বাংলা রেপার বাংলা ওপার বাংলা নিয়ে তারা কথা বলে না নারী ধর্ষণ নিয়ে তারা কথা বলে না ইডেন কলেজের সমস্যা নিয়ে তারা কথা বলে না বিভিন্ন সময়ের আজকের যে ইসলাম পন্থীদেরকে কণ্ঠাসা করার জন্য সেই রেল চত্বরে একজন বয়স্ক মহিলাকে যখন গ্রেপ্তার করা হয়েছে এদেশে আল্লাহ আকবার ছিল এদেশে আল্লাহ আকবার থাকবে এদেশে ইসলাম প্রিয় মানুষ ছিল এদেশে ইসলাম প্রিয় মানুষ থাকবে সোরারদি সাহেবের সিলেটে শুভাগমন সেই সময় একটা পোস্টার দেখেন আগামী চোদ্দই সেপ্টেম্বর আঠাইশে ভাদ্র শনিবার আওয়ামী লীগ পাক প্রধানমন্ত্রী শহীদ ও পূর্ব পাক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শেখ মুজিবুর রহমান সিলেটে তার করিতেছেন পাকিস্তান জিন্দাবাদ আওয়ামী লীগ জিন্দাবাদ শহীদ সরার্দি জিন্দাবাদ শেখ মুজিবুর রহমান জিন্দাবাদ আমাদের দাবি স্বায়ত্ত শাসন একবার মিছিল দেওয়ার সাথে সাথে বাংলাদেশের মিডিয়াগুলোর অবস্থা দেখে আমার মনে হয়েছে যে তারা এখন আর কোনো শব্দ চয়ন নেই এদেশের মিডিয়ার ভাষাগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় যেন এদের কোনো নিউজ করার আর কোনো তালিকা নেই আচ্ছা একটা মিছিলে একজন ব্যক্তি বক্তব্য দিবে সে হিন্দু হলে জয় শ্রীরাম দিয়ে বক্তব্য শুরু করবে না শেষ করবে ইটস আপ টু হিম মুসলিম হলে মুসলমানের পরিবেশা অনুযায়ী সে বক্তব্য দিবে তাতে তার কোনো সমস্যা তো থাকার কথা না কিন্তু এদেশের গুলো এই জায়গায় এসে এই ধরনের বক্তব্য দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আবার বিএনপির নেতাদেরকে ফোন করে জিজ্ঞাসা করে এই স্লোগান আপনার না কার আপনার না কার এটা তো সার্চ দিলে হয় আপনি যদি বাংলাদেশের আওয়ামী লীগের স্লোগান দেখতে যান দেখবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু তাদের স্লোগান আজকে যদি আওয়ামী লীগের বিভিন্ন পত্রপত্রিকার নিউজের দিকে তাকান আপনি যদি তাদের বিভিন্ন পোস্টারের দিকে তাকান তাহলে দেখবেন তারা লেখে আল্লাহ সর্বশক্তিমান এই আল্লাহ সব আল্লাহ এখানে তো দোষের কিছু নাই আপনাকে একটা পোস্টার দেখাচ্ছি আপনি যদি দেখেন এই পোস্টার হচ্ছে আওয়ামী লীগের পোস্টার এবং এই পোস্টারের মধ্যে দোষের কিছু নাই আমি আওয়ামী লীগের সম্মান এখানে উচ্চ করার জন্যই এই পোস্টার দেখিয়ে বলছি শহীদ সোহার্দি হলের শহীদ সহারদি সাহেবের সিলেটে শুভাগমন সেই সময় একটা পোস্টার দেখেন আগামী চোদ্দই সেপ্টেম্বর আঠাইশে ভাদ্র শনিবার আওয়ামী লীগ নেতা পাক প্রধানমন্ত্রী শহীদ সরার্দি ও পূর্ব পাক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শেখ মুজিবুর রহমান সিলেটে তার করিতেছেন বেলা দুই ঘটিকায় বিমান ঘাটিতে অভ্যর্থনা বিকাল চার ঘটিকায় রেজিস্টার্ড মাঠে জনসভা আপনারা দলে দলে সভা অভ্যর্থনায় যোগ দিবেন বিমান ঘাটিতে যাওয়ার জন্য বিশেষভাবে ব্যবস্থা করা হবে না রায় তেকবীর আল্লাহ একবার পাকিস্তান জিন্দাবাদ আওয়ামী লীগ জিন্দাবাদ শহীদ সরার্দি জিন্দাবাদ শেখ মুজিবুর রহমান জিন্দাবাদ আমাদের দাবি স্বায়ত্ত শাসন এই যে বক্তব্য দিয়েছে পোস্টারগুলো অনেক পুরাতন এটা যদি আজকের এই ডিজিটাল সময়ে থাকতো তাহলে হয়তো আপনাদের কাছে থাকতো শুধু এটাই নয় আজকের আওয়ামী লীগের যে পোস্টার আওয়ামী লীগের পোস্টার আল্লাহ একবার দিয়ে শুরু আওয়ামী লীগ জিন্দাবাদ মাঝখানে নৌকা প্রতীক আছে এখানে আমি এই যে ভাষাগুলোর ব্যবহারের কথা বলতেছি এই ভাষাটা হচ্ছে আমার দেশের মানুষের ইসলাম প্রিয় মানুষদের একটি ভাষা দুঃখ লাগে তখন যখন সালাউদ্দিন কাদের চৌধুরী সন্তান আজকে তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে বিতর্ক করলে আমাদের অনেক সময় যাবে কিন্তু সেই বিষয়ে যেহেতু তালহাবাইও বলেছে ওই বিষয়ে আমরা তর্ক করতে চাই না যে বিষয়টা এসেছি আমার বাবা যুদ্ধ অপরাধী কিংবা আপনার বাবা অন্য অপরাধী যে কোনো রাষ্ট্রের আইন অনুযায়ী তার বিচার হওয়ার পরে তার সন্তান এই দেশের স্বাধীন নাগরিক হিসেবে তিনি যে ভাষায় বক্তব্য দিবে ইটস হিজ ফ্রিডম এটা আমার সংবিধান দিয়েছে যার বিচার হয়েছে তার তিনি দুনিয়ায় নেই তার বিচার শেষ কিন্তু তার সন্তান যখন যারা তাকবির আল্লাহ স্লোগান দিয়েছে তখন তাকে নিয়ে যারা বিতর্ক করে মনে করতে হবে তাদের মূলত এদেশের বর্তমান অন্য বিষয় নিয়ে তাদের কথা বলার কোনো সুযোগ নেই তারা কথা বলে না এদেশের মোমবাতি প্রজ্বলন নিয়ে তারা কথা বলে না এদেশের বাংলার এপার বাংলা ওপার বাংলা নিয়ে তারা কথা বলে না নারী ধর্ষণ নিয়ে তারা কথাটা বলে না ইডেন কলেজের সমস্যা নিয়ে তারা কথা বলে না বিভিন্ন সময়ের আজকের যে ইসলামপন্থীদেরকে কণ্ঠাসা করার জন্য সেই রেল চত্বরে একজন বয়স্ক মহিলাকে যখন গ্রেপ্তার করা হয়েছে পরক্ষণে আমি কোনো ব্যক্তির পোশাকের ব্যাপারে স্বাধীনতায় বিশ্বাস করি কিন্তু এর মানে এই নয় যে মুসলিম ব্যক্তিকে কটক্য করে আপনি সবকিছু করতে পারবেন কিন্তু ইসলাম পন্থী পালন করার কারণে তাকে কটক্য করা হয় কিন্তু ইসলাম বিদ্বেষী বিরুদ্ধাচরণ করলে তাকে নিয়ে কোনো মন্তব্য করা হয় না এটা আমি চরম বিরোধী আমি সেজন্য বলছি আজকের যখন আপনারা এটা বন্ধ করতে চাচ্ছেন সেই সময় বাংলার পরতে পরতে কলেমার সুচ্চ উচ্চ আজান চলছে যখন আপনি বন্ধ করছেন তখন ঢাকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি ভাষায় স্লোগান দিচ্ছে তারা এখন রাজপথে স্লোগান দেয় তারা কোনো মাদ্রাসার ছাত্র না তারা বলে না আর এই আল্লাহ আল্লাহ একবার তারা বলে আজকের জেহাদ জেহাদ আল জেহাদ আল জেহাদ এভাবে করে তারা আজকের রাজপথে মিছিল করে এটা আমাদের পরিভাষা এটা সংসদে বন্ধ করতে চাইলেও বন্ধ করতে পারবেন না এটা আমাদের হৃদয় লালন করা ভাষা এটা আমাদের ভাষা যারা নাস্তিকবাদী দালাল তাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ আজকের এই শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ আল্লামা শফির বাংলাদেশ আল্লামা আজিদুল হাকের বাংলাদেশ খতিব ওবায়দুল হাকের বাংলাদেশ শাহ নিসারের বাংলাদেশ চর্মনের এসায়ক রহমতুল্লাহ বাংলাদেশ জালুকাঠির কায়েদ সাহেবের বাংলাদেশ পীর মাসায়ক আউলিয়া ইসলামপন্থী দল যারাই যে দল করুক না কেন তাবলিক থেকে শুরু করে কমি থেকে শুরু করে সকল মুসলমানদের এই বাংলাদেশের অস্তিক্যবাদী দালালদের স্থান কোনো হবে না দলের ভাষা ভিন্ন হতে পারে দলের স্লোগান ভিন্ন হতে পারে বিএনপি তার বিএনপির স্লোগান নিয়ে থাকতে পারে তাদের স্লোগান হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার বরণ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি বলে ইট ইস হিজ পার্সোনাল এবং তার পার্টির স্লোগান কিন্তু বাংলার মুসলমানদের আমার স্লোগান বিএনপি শিখিয়ে দিতে পারবে না আওয়ামী লীগ শিখিয়ে দিতে পারবে না আমি আমার স্লোগানকে নিয়ে যদি রাজনীতি করতে না দল করতে না পারি তাহলে সেই দল এবং আদর্শের সূত্রে প্রবেশ করার আগে বিশেষ করতে হবে আমি একটু যদি ফরমർച്ചার মুক্ত স্পেস থাকার পরেই আপনাকে ভিন্ন কিছু করতে হবে আমি আপনাকে আরেকটু ছোট ছোট করে বলতে হবে আমি একটু বলতে প্রতিক্রিয়া হোমম কাদের চৌধুরীর কণ্ঠে যে স্লোগান হয়েছে সেটার ব্যাপক সারা পড়েছে রাজনৈতিক বিভিন্ন পক্ষ পক্ষ প্রতিপক্ষ কাছ থেকে বিভিন্ন ধরনের মতামত আসছে সেখানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম সা আলম বলেছেন ধর্মকে ব্যবহার করেই আজীবন রাজনীতি করেছেন কাদের চৌধুরী তার ছেলেও একই পথে হাঁটছে এটা বলেছেন তিনি এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম আসর বলেছেন সাকার পরিবার এখন আস্থা আস্থা করে নিক্ষেপিত হয়েছে এখন মানুষ অনেক সচেতন ধর্মকে পুঁজি করে তারা আর সুবিধা করতে পারবে না তার মানে ধর্মকে পুঁজি করার একটা বিষয়টাকে সামনে আনা হয়েছে যে এ নারায় তারকেও আপনার ধর্ম মিন ধর্ম হিসেবে ব্যবহার উল্লেখ করেছেন এবং সেটাকে ব্যবহার করে রাজনৈতিক ફાયদার একটা আমি তো আগেই বলেছি এই এই স্লোগান কোনো ব্যক্তিগত কারক স্লোগান না এটা সকলের স্লোগান এটা সাকার চৌধুরীর সন্তান দিয়েছে বিদায় আপনার কাছে চুলকানি মনে হয়েছে ভিন্ন কোন মানুষ তালহাবাই দিলে তখন আপনার সমস্যা থাকবে না এটা তো হতে পারে না আমি তো বঙ্গবন্ধু উদাহরণ দিয়ে বলেছি আমি তো জিয়া রহমান কিংবা বিএনপির অন্যান্য নেতার কথা বলিনি আমি তো বঙ্গবন্ধুকেই দিয়ে বলেছি যে তার ভাষা যদি এটা হয়ে থাকে তাহলে এটা ব্যবহার করতে দোষ কোথায় যারা এই কথাটা বলেছে তাদেরকে শিক্ষা অর্জন করা উচিত শেখ হাসিনার আর কাছ থেকে যেই পাচিমের সব ঘটনা চত্বরে আলেমদেরকে পিটিয়েছে সেই সফি সাহেবদেরকে নিয়েই হাতে করজোর করে ঢাকাতে সমাবেশ করে ইসলামপন্থী মানুষদের কাছে হাত খত নাক্ষত দিয়েই কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করতে হচ্ছে ধর্মের ব্যবসা যদি প্রসঙ্গ আনেন আমি চাইনি আজকে আনতে কিন্তু যদি এটা এভাবেই বলেন তাহলে মনে করতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী আওয়ামী লীগ যারা নিজেরা বলে যে বাংলাদেশের এই মদিনার সনদের রাষ্ট্র চলবে অথচ সংবিধানের কোনো জায়গায় একটা শব্দ নেই যে মদিনার সনদের রাষ্ট্র চলবে তাহলে তারা ধর্ম ব্যবসার জন্য মানুষকে প্রতারণা করে বলছে যে মদিনার সনদের রাষ্ট্র আমি শেষ করছি তারা বলছে সরিয়ে ভিত্তিক রাষ্ট্র চালাবে তাহলে সরিয়ে ভিত্তিক রাষ্ট্র আমার সংবিধান পারমিট করে না কিন্তু আপনি কেন বলতে গেলেন তার মানে আপনি ধর্ম করতে যাচ্ছেন আজকে মূলত যারা এই সমস্যাগুলো সৃষ্টি করে শেষে একটা কথা বলছি আজকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানের ব্যাপারে বলা হয়েছে যে উনি পিতার পরিচয় দিয়েছে পৃথিবীর প্রত্যেকটি সুসন্তান তার পিতার পরিচয় দিবে সে রিক্সাওয়ালা হলে রিক্সাওয়ালা বলবে যে আমার বাবা হচ্ছে রিক্সাওয়ালা শ্রমিক আজকে সাকা চৌধুরীকে পরিচয় বিহীনভাবে কেন তিনি বলবে তিনি কি বলবে যে এটা সাগর ভাইয়ের সন্তান কিংবা ফয়জুলাহের সন্তান কিংবা অমুকের ভাই তিনি তো যজ্ঞ সন্তান বিদায় তার পরিচয় দিয়েছে যাদের পরিচয় থাকে বাবা থাকে তারা তাদের পরিচয় দেয় যাদের পরিচয় থাকে না যারা পরিচয়হীন তারাই পরিচয় বরঞ্চ দিতে কুণ্ঠাবোধ করে আজকে বলা হয়েছে যে এই যে স্লোগানটি দেওয়া হয়েছে এটা দিয়ে উস্কানি কিংবা অন্য কিছু বোঝানো হয়েছে নারায়ণ তাকবীরের স্লোগান দেখতে গেলে উস্কানি শব্দটা আপনাদের মাথায় আসা নিশ্চয়ই আমার কাছে মনে হয় এটা একটি ষড়যন্ত্রের গন্ধ কারণ নারায়ণ তাকবীর দিয়ে উস্কানি হয় নাই সেখানে নারায়ণ তাকবীর আল্লাহ আকবরের ধ্বনিতে বিএনপির সহ সাধারণ নাগরিকরা প্রকম ইসলামের সমুচ্চ মাকান তারা পৌঁছে দিয়েছে তারা তো দলবাজি ভাষা দিয়ে আপনি কি করবেন সাকা চৌধুরী বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারও না বাংলাদেশের কোন বিরোধী দলীয় নেতাও ছিলেন না যে তিনি বাংলাদেশের সিংহভাগে আজকের আপনার নেত্রী শেখ হাসিনা যখন খালেদা জিয়াকে বলে যে কি খাইলে পিত্তে পচন ধরে বা লাঞ্চে পচন ধরে বা পেটের মধ্যে সমস্যা হয় এই মন্তব্য যখন একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে মন্তব্য শুনতে হয় তখন এর চেয়ে দুঃখ আর কিছু থাকে না যখন মমতাজের মতো শিল্পী একজন সংসদ সদস্য হয়ে তিনি সংসদে দাঁড়িয়ে বলে কুরাইল্লার ঘরের কুরাইল্লা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোন বংশের কোন জায়গার এটা উনি চেনেন না সেই সংসদে একজন নারী স্পিকার নারী প্রধানমন্ত্রীর সামনে এই কথা বলে তখন এর চেয়ে আর ভাষা ভদ্রতা খুঁজে পাই না যখন ডক্টর এনুস খালেদা জিয়াকে বলে যে টুস করে পদ্মা নেদু থেকে ফেলে দেওয়া হবে মারার হুমকি দেওয়া হয় তার মানে আপনি একজনকে পানিতে ছেড়ে

বাংলাদেশ এই যে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে আপনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা তারা চর্চা করবে তাদের তো নিষেধ করছি না আওয়ামী লীগ যে জয় বাংলা জয়বঙ্গবন্ধু বলে কোনো জায়গায় বিএনপির কর্মীরা গিয়ে কি তাদের এই মাইক কেড়ে নিয়েছে বা বিএনপি বাংলাদেশ জিন্দাবাদ বলে কেউ মাইক কেড়ে নিয়েছে অথবা কেউ সমালোচনা করলেও সেই জায়গায় আজকের যে নারায় তাকবির নিয়ে সমালোচনা করছেন এই সকম টকশকি আপনারা করেছেন করেন নাই তার মানে এটাই হচ্ছে প্রবলেম যে নারায় তাকবির আল্লাহ আকবরের সাথে যেহেতু ইসলামের একটু গন্ধ পাওয়া গেছে মুসলমানের গন্ধ পাওয়া গেছে হুজুরদের গন্ধ পাওয়া গেছে অতএব আর যাই হোক এখানে মিডিয়া উঠে পরে লাগা ছাড়া আর কোনো বিকল্প কোনো পথ নেই আজকে বলা হয়েছে যে বিএনপি মিথ্যাচার করেছে কোথ থেকে মিথ্যাচার করলো বলেন বিএনপি তো স্পষ্ট বলেছে এটা আমার দলীয় স্লোগান নয় বরঞ্চ মিথ্যাচার আপনারা করেন যেই পররাষ্ট্রমন্ত্রী ভারতের কাছে গিয়ে তারা বলে এসেছে যে আমি ভারতের কাছে বলে এসেছি বাংলাদেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করা দরকার বাংলাদেশে প্রধানমন্ত্রী রাখতে হবে তাকে ছাড়া হবে না সেখানে রাসুল আসলামকে অপমান করাকে কেন্দ্র করে তিনি বলেছেন এদেশের মৌলবিদেরকে আমি আটকিয়ে রেখেছি আপনাদের এখানে মসজিদে হামলা হয়েছে আমি মিছিল করতে যাইনি কত কথা তিনি বলে এসেছেন আসার পরে আবার যখন দুই দিন পরে ওনাদের দলের কোনো নেতাকে জিজ্ঞেস করা হয় তখন এই হাসান মাহমুদ এবং তাদের ওবায়দুল কাদের সাহেব বলে যে উনি আমাদের দলের কেউ না তার মানে অস্বীকার তো আপনি করলেন একজন পররাষ্ট্রমন্ত্রী যিনি সিলেট মহানগরের দায়িত্বশীল একজন সেখানের মহানগর কমিটির সদস্য তাকে বলেন তিনি আমার দায়িত্বের কেউ না তাই দায়িত্বহীন মানুষকে আপনি পররাষ্ট্রমন্ত্রী বানাছেন এটা হচ্ছে আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্য যে আপনাদের কোনো নেতা নেই নেত্রী নেই যাকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারেন কেন আপনি আপনার ব্যক্তি যে দলের করে না তাকে কেন বানালেন অথচ তিনি দল করেন এবং কমিটিতে আছেন ওনাদের মধ্যে যখন ইডেল কলেজে সমস্যা হয় বলে আমাদের এই যারা করেছে তারা আমাদের কেউ না সাকিবুল ইসলাম ইউরোপের রাষ্ট্রায় ছাত্রলীগের একজন নেতা আছেন তিনি কয়েকদিন আগে সভাপতি হওয়ার জন্য হওয়ার পরে বলেছেন যে আমি চিটারি করে হয়েছি আওয়ামী লীগ পরক্ষণে বললো এরা হচ্ছে জামাত শিবির এবং বিএনপি ছাত্র থেকে আসা এরা আমার কেউ না এই অস্বীকারের রাজনীতি ধর্ষণ হত্যা নির্যাতন জুলুম যখন যেখানে হয় প্রত্যেক জায়গায় বলে এরা আমাদের কেউ না বরঞ্চ বিএনপি তো সেটা বলে নাই বিএনপি শাখা চৌধুরীর এই মুসলমানের এই মিছিলকেও যেভাবে ওয়েলকাম জানায় তিনি রাস্তায় দিবে না মসজিদে দিবে না মন্দিরে দিবে যেখানে ইচ্ছা সেখানে নারায় তাকবীরের স্লোগান তিনি দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার দলের তো এই স্লোগানটি লেখা নেই সেজন্যই বলেছি যে আজকের এই ধরনের বক্তব্য দিয়ে ইসলামপন্থী মানুষদেরকে কণ্ঠাসা করার একটি ষড়যন্ত্র চলছে আজকে বলা হয়েছে যুদ্ধাপরাধীকে এদেশে এস্টাবলিশ করেছে আমার দেশের আজকে নাকি এই যে বর্তমান সময়ের বিএনপি এবং জামাত তাহলে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের যুদ্ধাপরাধীদেরকে এস্টাবলিশ করেছে আওয়ামী লীগ এবং সেটার প্রমাণ হচ্ছে শেখ হাসিনার আপন বেআই এবং তার পরিবার হচ্ছে যুদ্ধাপরাধীর সাথে সরাসরি সম্পৃক্ত এবং এটা নিয়ে বাংলাদেশের ওপেন সিক্রেট বক্তব্য চ্যালেঞ্জ দিয়ে প্রত্যেক মানুষ সময় বলে কিন্তু আজ পর্যন্ত তার প্রতিবাদ আপনারা অফিসিয়ালি কোনো জায়গায় কোনো অবস্থায় করতে পারেননি বরঞ্চ যখন পুতুলের বিয়া হয় তখন ওই প্রসঙ্গটি কোনো নেতা যখন তুলেছে তখন এটাকে হিডেন করা হয়েছে কারণ তখন আপনার কাছে যুদ্ধাপরাধী বিষয় ছিল না ছিল শুধু তার সাথে বেআইগিরি করতে হবে তাদের আপনাদের বরঞ্চ আপনারা কি করেছেন আপনারা করেছেন তিন দলীয় আন্দোলন করেছেন সংগ্রামের নিউজ জনকণ্ঠের নিউজ ইত্তেফাকের নিউজ বিভিন্ন নিউজ থেকে আপনাদেরকে বলছি জামাত ইসলামের সাথে শেখ হাসিনা একসাথে আন্দোলন করেছে বিএনপি ক্ষমতা থেকে নামিয়েছে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছে হরতাল করেছে যেটা নিউজ জনকণ্ঠের আছে উনিশশো চুরানব্বই আমি যদি পড়তে যাই সময় যাবে যদি আমার আলোচক কেউ চ্যালেঞ্জ নেয় তাহলে আমি এখান থেকে পড়ে শোনাবো আমি নিউজ পেপার কাটিং সহ ডেট সহ আপনাকে বলে দিব যে কোন দিন কত তারিখ জামাতের সেই যুদ্ধ যাদেরকে আপনার ফাঁসির কাজটা জুলিয়েছেন তাদের সাথে আপনারা এক মঞ্চে বসেছেন একসাথে খেয়েছেন সাজেজা চৌধুরীর বাসায় মিটিং করেছেন আমির হোসেন আমু মিটিংয়ে ছিল আজকের কাদের মোল্লা মিটিংয়ে ছিল সেই মরহুম আজকের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সহ তারা সবাই সেই মিটিংয়ে ছিল আপনারা সেখানে আসছেন এখন নতুন করে রাজনীতি শিখাতে গোলাম আজমের পাও ধরে রাজনীতি বরঞ্চ করছে এই আওয়ামী লীগ সেটাই হচ্ছে বাস্তব সত্য কথা আজকের এই নারায় তাকবীরের স্লোগান দিয়ে যারা আজকের কথা বলছেন তাদেরকে মনে রাখতে হবে এই নারায় তাকবীরের স্লোগান দিয়ে উনিশশো সালের সাতই নভেম্বর বাংলা বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লব হয়ে বাংলাদেশকে রক্ষা করা হচ্ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিনকারের স্লোগানও কিন্তু ছিল নারায় তাকবীর আল্লাহ একবার বাংলাদেশ জিন্দাবাদ আজকের জাতীয়তাবাদী ইসলাম মূল্যবোধের শক্তিকে সেটা মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না প্রত্যেকটি বিজয়ের কাছে আমি শেষ করছি বাংলাদেশের প্রত্যেকটি বিজয়ের পরতে পরতে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি বিজয়ের পরতে পরতে নারায় তাকবীর বাংলাদেশের প্রত্যেকটি বিজয়ের পরতে পরতে জিহাদ শব্দ অতপরতভাবে জড়িত যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের জন্যই তিনি যখন সাতই মার্চের ভাষণ দিয়েছেন সেখানে তিনি দিয়ে ভাষণ শেষ করেছেন শুরু করেছেন অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের শোষিত নির্যাতিত নিপীড়িত সকল মানুষের মুক্তি সংগ্রামের জন্য আগামী দিনে আবারও এদেশটা মুক্ত হবে না রায় তাকবির আল্লাহ আকবর ধনী দিয়ে এদেশে আল্লাহ আকবর ছিল এদেশে আল্লাহ আকবর থাকবে এদেশে ইসলাম প্রিয় মানুষ মানুষ ছিল এদেশে ইসলাম প্রিয় মানুষ থাকবে বরঞ্চ নাস্তিক্যবাদী গুপ্তে মারা দালালরা যারা আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে আছে বিএনপির মধ্যে লুকিয়ে আছে কিংবা অন্য দলে আছে তারাই বরঞ্চ নিশ্চিন্ন হবে এদেশ থেকে জাতীয়তাবাদী ইসলাম মূল্যবোধের শক্তিকে নিশ্চিহ্ন করা যাবে না তাই আপনাকে সর্বশেষ বলছি এই স্লোগানে মুখরিত হোক বাংলাদেশ নারায় তাকবীর আল্লাহ আকবর বাংলাদেশ জিন্দাবাদ